বর্ধমান তেলিপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তায় বড় বড় গর্ত। বহুবার সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেছে সাধারণ মানুষ। হেলদোল নেই প্রশাসনের। বর্ধমান শহরের সাথে দক্ষিণ দামোদরের সংযোগস্থলে গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার বেহাল অবস্থার ফলে প্রতিনিয়ত ঘটে যাচ্ছিল ছোট বড় দুর্ঘটনা। অবশেষে বুধবার সকালে ট্রাফিক পুলিশ রঞ্জিত বোসের উদ্যোগে রাস্তা মেরামত করা হলো। গতকাল থেকে বৃষ্টির ফলে ওই সকল রাস্তাগুলিতে জমেছিল জল, ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। রাস্তার ওই গর্তে পড়ে কোনো দুর্ঘটনা ঘটে গেলে যান চলাচলও ব্যাহত হতো। তাই রঞ্জিত বোস নিজের উদ্যোগ নিয়ে রাস্তা সারাই করলেন। পুলিশের এই রূপ উদ্যোগ দেখে খুশি সকলে। আজকে আমি দিদি যখন এসে দেখি তখন বোঝা কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, এখানে বিরাট বড় গর্ত হয়ে গেছিলো। যে গর্তটার জন্য হয়তো কোনো অ্যাম্বুলেন্স গাড়ি কিংবা কোনো বিপজ্জনক হতে পারতো। এটা এত বড় খাল ছিল, আমি দেখলাম যে এই জায়গাটা যদি আমরা যদি না করি তাহলে তো বিপদ আসতে পারে এবং আমাদের উপর একটা চাপ আসবে যে রোড জাম হয়ে গেলে কিংবা কোনো গাড়ি খারাপ হয়ে গেলে। সেই জন্য আমরা উদ্যোগ নিলাম যে এই জায়গাটাকে যে কোনো উপায় ঠিক দিয়ে একে ভরাট করে মানুষ যাতে সুস্থভাবে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাহের সাথে পল্লব দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।